এবার দোস্ত ভাই বাস বাড়ির পিছনে তাকাও কি আছে পিছনে দেখি হ্যালো ইফাত তুমি কোথায় আমার সাথে দেখা করতে ইমিডিয়েটলি হ্যাঁ পাঁচটা চোখ ডাকছেন হ্যাঁ তুমি কি কাহিনী কিছু শুনছো শুনছি তো মানে শুনি নাই তুমি শোনো নাই যে আমার মা বাসকে মেরে ফেলছে গ্যাংস্টার তাজ হ্যাঁ বস শুনছো তাহলে বস এখন কি করব আমি এখনই গিয়ে গ্যাংস্টার তাজকে খবর পাঠাও যে গ্যাংস্টার রেজওয়ান ডাকছে ওকে বস সালাম এই কই যাই গ্যাংস্টার তাজের সাথে যাই তার জায়গায় এখন যাওয়া যাবে না স্যার বিজি আছে গ্যাংস্টার রোহান পাঠাইছে তাজ ভাই আপনার জন্য তো একটা খবর আছে কি খবর বল গ্যাংস্টার রোহান ভাই আপনাকে ডাকছে আর্জেন্টলি কির জন্য সেটা ভাই জানি না কিন্তু আর্জেন্টলি ডাকছে আচ্ছা যা 5 মিনিট আসছি আচ্ছা ভাই সালাম চল তো গ্যাংস্টার রেজন ডাকছো চল জি ভাই গ্যাংস্টার তাস তাস আসছে 5 মিনিটের ভিতরে আচ্ছা ঠিক আছে তুমি জানাবো তারা তুমি একটা ছেলেকে পশুদিন মারছিলা জানো সে কে আমার বাবা তুমি ঠিক করো না কি করবো ব্যাপার তাজারে দাঁড়ায় গেল কেন ভাই বাস বাড়ির পিছনে তাকাও কি আছে পিছনে বেইমান ইফাত তুই ভাই কাহিনী তো অনেক কিছু আছে জানতে ফ্লাশ লেগে যাইছ হ্যাঁ ভাই ডাকছিলেন এই তোরা দুজন একটু সাইডে ধরতে হবে কথা আরে পাগলা সবদিনই তো লাভ থাকে তোরও লাভ আছে অদৃশ্যক তোর অদৃশ্যক আমার রাজি থাকলে ওকে বল ঠিক আছে আমি রাজি শেষ করে দেব ভাই কি
আমাদের বসের লোকে বেইমানি করছে। আচ্ছা একটু দেখা করলো আমার সাথে বেইমানি করছে, তাই বস এবার কি করবো? এটা বস নিয়ে আর বাবা তুই কিরকম ঘাস করছিস? কেটে তাহলে কেটে কেটে নদীতে বাসি গিয়েছে। ঠিক আছে আমার লোকজন তো সবাই দিকে আয়। পুরো শহরটা এখন আমার, রাজত্ব আমি করবো। যে ব্যাটা আসবে নকশ খুললে উড়ে দেবো।